মানুষেরই জন্য আজি মানুষ হইলেন তিনি, মানুষ ভগবান কলিযুগের শিষ্য ঠাকুর অনুকূল নাম। क्या कर रहे हो? मेरा मन बना इसको नानी से। देखो हमारे अभिनंदन कत सुंदर करे की बनिए छे। हेवी लगछे बेटा। आज के आमी रुई माछी पालंग शाक बनाबो और कड़ाइर मध्य आमी एकटा जिरे पिंयाज आदा बाटा दिए दिएछि। आलू ভেজে নিয়েছি এখানে। সাদরিতে লবণ সব ধুয়ে কেটে রেখে নিয়েছি। আর এখানে দুটো টমেটো নিয়েছি, হলদি করে লঙ্কার গুঁড়ো, টমেটো জল, গরম মশলাটা বেটে নেব। 15 মিনিট হয়ে গেছে, আমি থালা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাক দিয়ে রুই মাছের ঝোল খেতে হেভি টেস্টি লাগে। এখানে গরম মশলা আর জিরে বাটাটা আছে, আমি এখন এটা সবজি বানতে দিয়ে দেবো। এবারে মাছটা আমি দিয়ে দেবো এর মধ্যে। দেখো পালং শাক দিয়ে রুই মাছের আমি ঝোল বানিয়েছি পাতলা জিরে বাটা দিয়ে। আর আমার রেসিপি দিয়ে তোমাদের লাগে আর ট্রাই করবে এরকম বাড়িতে বানানোর জন্য। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো।